চ্যানেল ভিশন আয়োজিত গান কবিতা সাহিত্য ও আড্ডার এক অভিনব অনুষ্ঠান আজকের ভাবনা। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিশিষ্ট আবৃত্তিকার তাপস নাগ। অংশগ্রহণের জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। অনুষ্ঠানটি দেখুন প্রতিদিন সকাল 7:30। নমস্কার, আমি তাপস নাগ। প্রতিদিনের মতো শুরু করছি চ্যানেল ভিশন আয়োজিত আপনাদের অতি প্রিয় অনুষ্ঠান আজকের ভাবনা। আজকের ভাবনার আপনারা জানেন আমাদের একটা অভিনব অনুষ্ঠান। প্রতিদিন বিভিন্ন দিন বিভিন্ন রকম বিষয় থাকে, বিভিন্ন রকম বার্তা থাকে এবং সামাজিক অবক্ষয়কে যাতে আরও একটা মানে দূরে ঠেলে দেওয়া যায়, একটা সুন্দর ভালো একটা পশ্চিমবঙ্গকে একটা সেরকম জায়গায় নিয়ে যাওয়া যায়, পশ্চিমবঙ্গের যে সাংস্কৃতিক মর্যাদা রয়েছে সেটার দিকে সেটাকে ধরে রাখাটাই আমাদের প্রথম এবং প্রধান কাজ। আর সেই কাজেই আজকে আমাদের মধ্যে যে দুজন শিল্পী রয়েছেন তাদের সঙ্গে আগে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি। আমার বাঁ দিকে শিখা নন্দন, আর আমার একেবারে বাঁ দিকে মানিক দে। এবার প্রথমে বলি, আমরা কিন্তু আজকের অনুষ্ঠানে কোনো নির্দিষ্ট বিষয় ভিত্তিক কথাবার্তা বলবো এমন কিছু বিষয় নয়, কারণ আপনারা যারা প্রতিদিন আমাকে দেখেন বা চেনেন বা জানেন বা দীর্ঘদিন ধরে আপনারা জানেন আমি কিন্তু সমস্ত ফর্মালিটি বেস মানে প্রোগ্রাম করি না। ব্যাপারটা হচ্ছে আমরা সকলে যখন এটা ঠিক ঘরে আড্ডা দেওয়ার মতন বিষয়টা, এবং এটা কিন্তু সেই গরুর রচনা শিখে পরীক্ষায় লিখতে যাওয়ার নয়। হ্যাঁ, বিষয়টা একটা বুঝতেই পারছেন যে তাদের মনস্তত্ত্বের ভেতর থেকে যে কথাগুলো যখন যে আসছে সেভাবেই এগোবে। আচ্ছা শিখাদি, প্রথমে শিখাদির আগে একটু পরিচয় দিয়ে নেওয়া দরকার। শিখাদি তো আমাদের চ্যানেল ভিশনে আজকে প্রথম অতিথি হিসেবে এসছেন, তো তিনি একজন কস্ট অ্যাকাউন্ট্যান্ট এবং একজন ভালো পেইন্টার, চিত্রশিল্পী, দক্ষ চিত্রশিল্পী। তিনি আমাদের এই কলকাতায় যে সমস্ত ব্যাপার রয়েছে নন্দন চত্বরের আশেপাশে সেখানে যারা চিত্র প্রদর্শনী করে থাকেন, তিনিও তার বাইরে নন, একাডেমি অফ ফাইন আর্টস এগুলো তো করেছেনই, তার বাইরেও দুবাই, ব্যাংকক, বিভিন্ন ভারতবর্ষের বাইরেও। তো যাই হোক, আপনারা বলবেন যে হঠাৎ চিত্রশিল্পীকে নাকি আপনি ছবি আঁকা দেখাবেন নাকি, বিষয় তা নয়। ওনার আরেকটি পরিচয় আছে, যে পরিচয় আজকে উনি এসেছেন, উনি কবি এবং ওনার কবিতার মধ্যে দিয়ে আপনারা ওনার পরিচয় পাবেন। একটা কবিতা দিয়েই শুরু হোক। আচ্ছা, আমি তাহলে আপনার কথা মতো আমি একটা কবিতা দিয়েই শুরু করছি। অ্যাকচুয়ালি আজকের যে অনুষ্ঠানটা, উনি কিছু ভাবনার কথা ভাবেননি, কিন্তু আমরা কিন্তু অনুষ্ঠানের নাম আজকের ভাবনা। হ্যাঁ হ্যাঁ, ভাবনা, সেই জন্য আমরা কিন্তু অনুপ্রাণিত একটা ভাবনা নিয়ে সবাই আজকে দেশে বিদেশে সবাই আমরা এক জায়গায় কিন্তু বন্দী হয়ে আছি, যে ভাবনাটা আমি তার উপরেই কিছু ভাবনা আপনাদের সামনে তুলে ধরছি। প্রথম কবিতাটা বলছি, ইমন তুমি। সামনে ইজেল সাদা ক্যানভাস, তারই সাথে গুটি কয়েক রং আর তুলি। শৈলীর মনে অনেক ভাবনা, কি দিয়ে ভরাবে, লাল, নীল, হলুদ কিংবা সবুজ। অবুঝ মন দেয় না সাড়া, ফেলে আসা গ্রামের দৃশ্য, ধান খেত আর ছোট নদী, কুলকুল রবে বয়ে চলা, তারই পারে হাঁসেদের গুগলি খোঁজার পালা। না, সারা রাত ঝোড়ো হাওয়া আর বৃষ্টি, নিজের অজান্তে হারিয়ে যায় ঘুমের দেশে। ভোরের আলো ফোটার আগে নিশ্চিন্ত ঘুমের মাঝে কার প্রতিচ্ছবি, চারপাশের বাতাসে চেনা গন্ধ, চেনা সুর, ইমন সুর ভাসে পঞ্চমে, হালকা নীল শাড়ি, শরীরের ভাজ অস্পষ্ট, ধরা না দেওয়ার ভান, তারই প্রতিচ্ছবি কি ধরা দেবে ওই সাদা ক্যানভাসে। হারিয়ে যায় শৈলী তারই সুরে আর গন্ধে, তুলিরা জ্যান্ত হয় নিজের অজান্তে, সৃষ্টি হয় মোনালিসা, শৈলীর কথকতার প্রেম, রং আর তুলির স্পর্শে। বাহ, তাহলে বুঝতেই পারলেন যে শিখানন্দন পাথরের বুকেও ঝর্ণা ঝরাতে পারেন। আচ্ছা, আমরা এবার যাব মানিকদের কাছে, আর মানিকদের সম্বন্ধে কি বলবো, মানে আমি এরকম একজন কবি, আমি জানি না আমি পশ্চিমবঙ্গে কজন দেখেছি,
কথায় কম কাজে বেশি, অর্থাৎ উনি কিন্তু বিশেষ কথা বলেন না। আমরা কবিদের মধ্যে যে দেখি একটা প্রচুর কথাবার্তা, এবং বিশেষত যারা নানান ধরনের সরকারি পদ অলঙ্কৃত করেন, বিভিন্ন কিছু করেন, তাদের তো মাটি থেকে খুব বেশি লড়তে হয়নি। উনি মাটি থেকে উঠে আসা একজন কবি, জানে মানে পশ্চিমবঙ্গের সমস্ত সাংস্কৃতিক জগৎটা যিনি মানে অঙ্গাঙ্গীভাবে যিনি চেনেন, এবং যার ফলে ওনার মতন মানুষ ওনাকে কিন্তু আমি দেখেছি বহু শিল্পী সাহিত্যিক কবি মানিকদের নাম বলতে পাগল, কিন্তু আবার দেখছি যারা সরকারের বা যা হয় আর কি সরকারি চাকরিতে দেখবেন একটু মামা কাকা আছে হয়ে গেল, তেমনি সরকারি সংস্কৃতি তো ঠিক আছে একটু ধরাধরি আছে, তুমি বাবা অমুক পদে বসে যাও। এবার পদে বসে তার তো পথটা চালাতে গিয়ে তার তো অত জ্ঞান নেই, সে তো নিজের নামটা করতে শিখেছে, কারণ নিজে ভালো লেখেন এবং নিজের নামটাকে আরও ছড়াতে পারবেন, সেটা আলাদা প্রশ্ন। মানিকবাবু কিন্তু সেই ধরনের নয়। তো মানিকদা, এবার আপনার কবিতা দিয়েই শুরু হোক। হ্যাঁ, তাপসবাবু ঠিকই বলেছেন যে আমরা সাহিত্য সংস্কৃতির মাধ্যমে আমাদের পশ্চিমবঙ্গের মুখ উজ্জ্বল করার পক্ষপাতী, সেই কারণে চোখ পত্রিকার মাধ্যমে আমরা মানে মানুষের চোখ খুলে দিচ্ছে, সাহিত্য সংস্কৃতি অঙ্গনে একটা নতুন দিক নির্দেশনার চেষ্টা করেছি। আর আমিও কিছু কিছু লিখি, যেহেতু কবি হিসাবে পরিচিত করে দিয়েছেন এবং সেই হিসাবে কিছু কিছু লিখি, তবে সাহিত্য সংস্কৃতির জন্য লড়াইটাই আমার কাছে একটি মূল ভূমিকা হিসাবে কাজ করে। আমি প্রথমে আমার একটা কবিতা পড়ছি, কবিতাটির শিরোনাম আমার ভালোবাসা। আমার ভালোবাসা স্বাধীন মুক্ত স্বদেশ, আমার ভালোবাসা প্রিয় মানুষের মুখ, আমার ভালোবাসা সবুজ শ্যামলা দেশ, আমার ভালোবাসা এক অসলা সুখ, আমার ভালোবাসা দুরন্ত পদ্মা নদী, আমার ভালোবাসা সবুজ সতেজ বন, আমার ভালোবাসা ভেসে যাওয়া নিরবধি, আমার ভালোবাসা মুক্ত স্বাধীন মন। আমি যেতে চাই দূর থেকে বহুদূর, বুক জুড়ে থাক বিশ্বকবির গান, সুরের ভুবনে বাজুক মধুর সুর, মন ভরে থাক দেশের মাটির টান। বাহ, ভালোবাসা, দেশের মাটি, মনের প্রসারতা, উদারতা, সব মিলিয়ে এক কথায় অনবদ্য, অর্থাৎ একটা সুবিশাল মন। একজন বড় কবি হতে গেলে যেটা সবার আগে দরকার, একটা অফুরন্ত ভালোবাসা থাকা, মনের মধ্যে একটা মনের গভীরতাও থাকা দরকার, এবং সাদাকে সাদা, কালোকে কালো বোঝার মতো ক্ষমতা থাকা দরকার। আচ্ছা, আমরা এবার ফিরছি শিখা নন্দন, আবার তার কণ্ঠে এবার যাব। আচ্ছা, এটা একটা অন্যরকম ধরনের কবিতা পড়ছি, অন্বেষণ। আমি হাত বাড়িয়ে দিই চাঁদে, দূরে সরে যায় এ মেঘ থেকে অন্য মেঘে। আমি হাত বাড়াবি গাছের ডালে, ছোট্ট পাখিটা ধরবো বলে উড়ে চলে যায় এ গাছ থেকে অন্য গাছে, দূরে বহু দূরে। আমি হাত বাড়াই খসে পড়া তারাগুলোর পেছনে, ওরা পথ হারায় শূন্যে, পাইনি দেখা তাদের। আমি হাত বাড়াই ওই ছোট্ট সুখে, পাইনি হদিশ তার সহস্র দুঃখে। আমার হাতের কাছে রাখতে চাই সযত্নে রোয়া চারা গাছটারে, কখন যে মিশে যায় অজস্র গাছের ভিড়ে, পাই না নাগাল তারে। আমি চাই দিনের আলো ঘুরুক আমার পায়ে পায়ে, কখন যে রাত্রিচক্র গ্রাস করে সমস্ত পৃথিবীটারে, আড়াল হতে আমি পথ হারাই তারই সাথে। আমি চাই আমার শান্তির পায়রাটা চলে ফিরে বেড়াক এই ঘন নীল আকাশের বুকে, না পেয়ে ধান গম ওই দান কেতে, চারিদিকে ভূগর্ভ ভীষ ফসলে বন্ধা করেছে ওই জমিকে। তাই সে বাসা বাঁধে ভাঙা দেউলিতে, তবু আমি হাত বাড়াই তাঁরই খোঁজে। অর্থাৎ এমন কিছুর খোঁজে হাত বাড়ানো পাওয়াটা একটু কঠিন বোধ হয় নাকি? অ্যাকচুয়ালি যেগুলো জিনিসগুলো সম্বন্ধে আমি বলছি, ওরা সবাই দূরে দূরে থাকে, কি করে তাদেরকে ধরবো? না, আবার জীবনানন্দ যেমন লিখেছিলেন,
যে অর্থ নয়, কীর্তি নয়, সচ্ছলতা নয়, আরো এক বিপন্ন বিষয় আমাদের অন্তর্গত রক্তের ভিতরে খেলা করে, আমাদের ক্লান্ত ক্লান্ত করে। এই ক্লান্ত করারও তো একটা কিছু বিষয় দেখছি, আপনার তো সব মানে এমন কিছু ধরার তাগিদ যেগুলো সবসময় হয়তো বা ধরা ছোঁয়া যাবে না, তবু আশায় তো মানুষ বাঁচবে। হ্যাঁ, এটাই তবু খুঁজছি, আমি তবু খুঁজছি, তবু খুঁজছি। ঠিক আছে, বেশ ভালো, আপনার এই খোঁজা সার্থক হোক। আর খুঁজতে খুঁজতেই তো আমাদের জীবন, ছোট্ট জীবন, ছোট্ট স্প্যান, একদিন পাখির মতো উড়েও যাবে, কিন্তু তারই মধ্যে ওই যে একটা যত কিছু করে দেওয়া যায়, চাওয়া পাওয়ার যে একটা বোঝাপড়া, সেটাও কিন্তু এর মধ্যে হয়। না, এই যে বিষয়টা ওইভাবে আপনি চিন্তা করেন, এই চিন্তাটা যদি সকলেই করত তাহলে তো আমাদের দেশটা অন্যরকম হতো। আমরা কিছু ভালোর সন্ধানে আছি, আপনি তো খারাপের সন্ধান করছেন না। মানিক দা, এবার আপনার কবিতায় আসি। আপনি ঠিকই বলেছেন যে আমরা সবাই ভালোর সন্ধান করছি, ভালোর খোঁজে আছি, শিক্ষা দিয়েও অন্বেষণে আছেন ভালো কিছুর জন্য, কিন্তু আমাদের চারিদিকে যে সন্ত্রাস চলছে, রাজনৈতিক সন্ত্রাস এবং মানুষকে মানুষকে খুন করে দিচ্ছে, মানুষের রক্তের রক্ত রঞ্জিত হচ্ছে চারিদিক, তারই পরিপ্রেক্ষিতে লেখা আমার পরের কবিতা এখনো রক্ত ছড়ে। আহত পাখির কাছে যদি প্রশ্ন করো কত ব্যথা জমেছে তার বুকে, কি জবাব সে দেবে তার? তার চেয়ে ওর ক্ষত থেকে চুয়ে পড়া রক্ত দেখে দেখে যা বোঝার বুঝে নিও তুমি, এখনো রক্ত ছড়ে কত মানুষের বুকে বেঁধে বিষাক্ত তীর, তবু আমরা থাকি কেবলই এক বিচ্ছিন্ন দ্বীপে, যেখানে প্রীতি নেই, ভালোবাসাও নেই, নেই কোনো দহন যন্ত্রণা কিংবা আত্মপীড়ন, মানুষের জন্য মানুষ এ কথা মিথ্যে করে দিয়ে স্বার্থমগ্ন থেকে আমরা প্রতিদিন গড়ে তুলি আপন ভুবন, যেখানে মনুষ্যত্বের কোনো মূল্য নেই। বলেছেন কথাটা ঠিকই, তো মনুষ্যত্বের মূল্য সেখানে নেই, স্বার্থপরতা সেটা আছে, তবু একেবারে যেটা আপনি যেটা বলছেন এটা অবশ্যই আমাদের চোখ কান খোলা রাখলে আমরা দেখতেই পাই, বিশেষ করে রাজনৈতিক জগতে যে হিংসা। আজকে আমরা পশ্চিমবঙ্গের দিকেও যদি তাকাই সেখানে দেখব মাঝে মধ্যে কে কোথায় গলায় ঝুলে আছে, কে কি দড়ি পরে ঝুলছে, কেউ বলছে ও নিজে গলায় দড়ি দিয়ে ঝুলেছে, কেউ বলছে ঝুলিয়ে দেওয়া হয়েছে, কেউ বলছে এ বলছে আমার দায়িত্ব নেই, ওরা জানে। সে যেমন ধরুন কোনো কারণে হয়তো আপনি পুলিশের কাছে গেলেন, বলবে যে আমার এই থানা না, আপনি অমুক থানায় যান, এটা তো আমার বিষয় নয়। ওখানে এই বিষয়গুলো রয়েছে, অর্থাৎ আমরা যদি চোখ কান খোলা রেখে প্রত্যেকটি রাজনৈতিক দল, প্রত্যেকটি মানুষ, আমাদের প্রশাসন যদি একেবারে কোনো রকম স্বার্থপরতা না রেখে সঠিক বিশ্লেষণে বা সঠিক বিচার করেন তাহলে হয়তো এগুলো কমবে। আমাদের সরকার তো চেষ্টা করছেনই, দেখা যাক কি হয় আগামী দিনে। আচ্ছা, আমরা আবার ফিরে আসি শিখানন্দনের কাছে। ঠান্ডা মাথায় কিন্তু বেশ রক্ত সব মানে ভেতরে কিন্তু বারুদের স্তূপ আছে, কিন্তু ওপরটা একেবারে মসৃণ। তো আমি একটু অন্য সাথে বলছি, মেঘের সাথে। মেঘবাদল দিন নিশীত রাতের প্রাণ, প্রাণ যে বড় প্রিয়, প্রিয়কে মিষ্টি দিও, মিষ্টির সাথে সক্ষতা মহারাজের বদন্যতা, মহারাজ তো ইচ্ছে মতি জল শুকিয়ে বলবতী, যখন তখন জলের ধারায় সব ভেসে যায়, শুকনো নদীর বালু চরে, ও মেয়ে তুই কোথায় গেলি, নদীর নিচ বড় নিষ্ঠুর, পারে আমি একলা পুরুষ, বুকের ভেতর আশার আলো, ও মেয়ে তুই বড্ড ভালো, চারদিকে তে মেঘের ছটা, ডুববে সব ভাসবি তুই, হাত পেতেছি নোনা জলে, সুখে দুঃখে কাছে টানে, খোলা হাওয়ায় বাঁচবে বাসি, সেই সুরেতে আসবি ফিরে, অভিমানের বাঁধন ভেঙে আসবি কাছে, নদীর বুকে বাঁধবো সাঁকো, তারই পাশে শুকনো পাতায় গর্ব ঘর, সাক্ষী হবে ক্লান্ত নদী, ভালোবাসবো উজাড় করে,
বল উমে তুই আসবি কবে বাঁধবো ঘর, উমে তুই আসবি কবে বাঁধবো ঘর। বাহ, ঘর বাঁধার আশাটাই থাক তাহলে। এখন তো এরকমই পরিস্থিতি না, ঘরটা যাতে শক্তমুক্ত থাকে সেটাই তো দরকার। এখন এই পরিস্থিতিটা ঘর শক্ত রাখছেন, কোন পরিস্থিতি বলতে চাইছেন? আপনার কবিদের তো বোঝা যায় না, কবিরা বড্ড, আমি কবি, আমি সবসময় বলি কবি ছাড়া জয় বৃথা, আপনাদের থেকে তো আমরা শিখি। তা আপনি যেটা এইখানে যেটা বাঁধবেন মানে সেটা কি বলতে চাইছেন? অ্যাকচুয়ালি বলতে চাইছি যে এই যে নদীর ঘাট, আম্পান, আমাদের চারপাশে অনেক কিছু হচ্ছে, ঝড়ে তুফানে বেঁধে যাচ্ছে, প্রেমিক প্রেমিকাও হারিয়ে যাচ্ছিল, কিন্তু চাইছে প্রেমিক যে না তুমি আসো, আমরা এই ঝড় তুফানের মধ্যেও আমি এই নদীর ধারেই আমি ঘর বেঁধে তোমাকে ভালোবাসবো, আসো আমার কাছে। বাহ বাহ, এটা তো সত্যি একটা মানে মানে আমার পেটে ভাবনা থাকলেও ভালোবাসা যদি থাকে তাহলে সেখানে তার টানে অনেক কিছু হয়ে যায়। মানে ভালোবাসাটা মানুষকে মানে আরো সুন্দর করে, পবিত্র করে, অর্থাৎ যে অর্থে আমরা ভালোবাসা, ভালোবাসা সত্যিকারের ভালোবাসাটা ওটাই। হ্যাঁ, আজকাল আমরা যে ধরনের ভালোবাসা দেখি সেটা বলছি না, তবে আপনার যে নন্দন তত্ত্ব, আপনি তো শিখানন্দন, তো আপনার নন্দন তত্ত্বে এটা বোঝা যাচ্ছে যে ভালোবাসা নিয়ে আপনার একটা চিন্তা ভাবনার গভীরতা আছে, গভীরতা আছে বলেই আপনার কবিতা এত সুন্দর। তো মানিকদা, থ্যাংক ইউ। পরের কবিতায় আসা যাক। আপনারা জানেন যে আমাদের যে স্বপ্নের পত্রিকা চোখ, আমরা দুই বাংলায় নিয়ে কাজ করি। এই পত্রিকার থেকে গত 20 বছর যাবৎ আমরা বঙ্গবন্ধু স্মারক পুরস্কার দিয়ে যাচ্ছি নিয়মিতভাবে, এবং ওপার বাংলার কেন বিশ্বের একজন নাম করা কবি শামসুর রহমানের নামেও আমরা পুরস্কার দিই। সুতরাং দুই বাংলার এই যে বঙ্গবিভাগ লটকার জন্য 1905 সালে করেছিল, এটা অনেকেই মেনে নিতে পারেনি, আমরাও মন থেকে মেনে নিতে পারিনি, যেমন অন্নদা শঙ্করও পারেননি। সুতরাং সেই দুই বাংলার বিষয় নিয়েই আমার পরবর্তী কবিতা কাছের মানুষ। এপার বাংলা ওপার বাংলা মধ্যিখানে তার, তবুও ভালোবাসার বন্ধনেতে মুক্ত মনের দ্বার। দুই বাংলার একই ভাষা, একই গানের সুর, একই আকাশ, এপার ওপার নয় তো বহু দূর। একই মানুষ দুভাগ হয়ে দুই দেশেতে থাকে, অশ্রু জলে কষ্ট মনের কেবল তারা ঢাকে। মিলবে কবে কেউ জানে না, স্বপ্ন ভাঙে রোজ, কাছের মানুষ দূরেই থাকে, কে রাখে। আমি বলার আগে একজন কবি বাহ বলেছেন, সুতরাং আমার আর কি বলবো বলুন, আমি তো এমনি কম বুঝি। তো এবার বিষয়টা হচ্ছে আমার একটা জিনিস বুঝি যে দেখুন এবছর ভারতের এই যে বাংলাদেশ থেকে না ইলিশ আসছিল না, হ্যাঁ, কিন্তু এখন পদ্মার ইলিশ বেশ আসছে, কিন্তু বড় বড় আসছে। আর আমার একটা খারাপ লাগছিল, আমি জানি না এখনো পর্যন্ত কী হয়েছে, পেঁয়াজ নাকি বাংলাদেশে যাবে না। পেঁয়াজ ছাড়া কি ইলিশ মাছ বলতে পারবো না? পেঁয়াজ ছাড়া ইলিশ মাছ কি রান্না হবে? হ্যাঁ, কেন হবে না? এখন পেঁয়াজ যাচ্ছে, আমার কথা হচ্ছে যে পেঁয়াজটা অন্তত বাংলাদেশ না পেলে কোথায় যেন আমার খারাপ লাগে। রপ্তানি বন্ধ করতে হবে ঠিকই আছে, কিন্তু বাংলাদেশকে বাদ দিলে যেন আমার প্রতিবেশী এবং কাছের লোক, প্রতিবেশী মানে খুবই কাছের। আজকাল দেখবেন আপনার আত্মীয় স্বজন, আমরা কথায় কথায় আত্মীয় বলি, আত্মীয় কথাটা তো আমার মনে হয় আত্মার যোগ থাকলেই আত্মীয়, সেটা ঠিক রক্তের সম্পর্কে ওইভাবে গোনা যায় না, সবসময় হয় না। তো এই যে বাংলাদেশের সঙ্গে তো আমাদের একটা আত্মিক যোগাযোগ, হৃদয়ে, রবীন্দ্রনাথ যেমন লিখেছিলেন হৃদয়ে হৃদয়ে যোগ করা, না হলে কৃত্রিম পণ্যে ব্যর্থ হয় গানের পসরা। হ্যাঁ, সুতরাং এই হৃদয়ে হৃদয়ে আমাদের একটা যোগ আছে, কাজে এই ইলিশ আর পেঁয়াজের কূটনীতিটা না চললে বোধ হয় ভালো হয়। পশ্চিমবঙ্গ সরকারের উপর নির্ভর করে না, তবু আমরা পাঠাই ভারতবর্ষ থেকেই, ওনারাও আসুক, শেখ হাসিনাও হাসি মুখে থাকুক, আমরাও সেই হাসি মুখ দেখে আনন্দে আনন্দ পাই। আচ্ছা, এবার আমরা যাব আবার শিখানন্দনের কাছে। আচ্ছা, এইবারে আমি একটুখানি অন্যরকম একটা কবিতা। নিশ্চয়ই। আচ্ছা,
কবিতাটা হলো হয়েছে। বাহ বাবু, বাবু কে কে? ও হরি, কি হয়েছে, চা চাচ্ছিস কেন? বলছিলাম কি কি বলছিস? না মানে বলছিলাম, না মানে কি মানে? মানে বলছিলাম আমার ইয়ের কি, ইয়ের কি হয়েছে, কি হয়েছে আমার ইয়ে করুণা, কি করুণা হয়েছে? বেরো বেরো না, আমার ইয়ের আগে করুণা, করুণা হয়েছে কার? আর তুই এখানে দাঁড়িয়ে, বেরো 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 বলছি, গিন্নি গিন্নি শিগগিরি ডেটল ফিনাইল জল আনো, এখানে ধুইয়ে দাও। কি রে এখনো গেলি না? না মানে আমার বউ করুণার। তোর বউয়ের করোনা হয়েছে বেটা, পাঁজি দূরা এক্ষুনি। না 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 বলছিলাম আমার বউ করুণার মেয়ে হয়েছে। তাহলে করোনা করোনা বলে ভয় পাইয়ে দিলি কেন? জানিস না কি ভয়ানক এই করোনা, এর কাছে পিঠে একদম চাওয়া চলবে না। তা বেশ বেশ, মেয়ে হয়েছে, হ্যাঁ ওদেরকে খুব সাবধানে রাখবি, করোনা যেন করুণাকে স্পর্শ না করে। হ্যাঁ ভালো থাকিস, ঘরে থাকিস। হ্যাঁ বাবা ঘরে থাকিস। বাহ খুব ভালো, অন্যরকম একটা কবিতা এবং অন্যরকম, সত্যি অন্যরকম। যে করুণা এবং করোনা, এই আবার এটাও ঠিক, অনেকে করোনাকে করুণা উচ্চারণও করে, এটা আমি লক্ষ্য করেছি। তা যাই হোক, এক্ষেত্রে কবিতাটি সত্যি অন্যভাবে একটা নতুন ভাবনা যোগ করেছে আজকের ভাবনায়, যে না করুণা যেন ভালো থাকে। আর করুণা নামকরণের মধ্যে তো একটা ব্যাপার আছে, করুণার নামের অর্থটাও তো একটা খুব সুন্দর। হ্যাঁ সুতরাং এই করুণা বিষয়টাও যেন মানুষের মনে থাকে। আজকাল আমরা যখন দেখি যে আপনার করোনার প্রেক্ষাপটে ওই যে ফ্ল্যাটে তালা ঝুলিয়ে দিয়েছে, করোনা হয়েছে বয়স্ক মানুষের, এই যে অমানবিক আচরণগুলো যদি বন্ধ হয় আর কি আমাদের ভালো লাগবে। দেখুন আমরা সকলে মিলেই কিন্তু পশ্চিমবঙ্গে একটা পরিবার। হ্যাঁ রাজনৈতিক দল মত ধর্ম বর্ণ যা ইচ্ছা থাকুক না কেন, আমরা যদি সকলে মিলিতভাবে চলি, সকলের মনের মধ্যে যদি করুণা ধারাটা থাকে, তাহলে মনে হয় পশ্চিমবঙ্গটা বোধ হয় একটা স্বর্গরাজ্য হতে পারে। তা সেইটা তো অবশ্যই আমরা চাইব। আচ্ছা মানিকদা, এবার আপনি কি কবিতা শোনাবেন? কারণ আমার বলা তো হবে না, আপনাদের আপনারাই তো অনুষ্ঠানের মূল আকর্ষণ। না আমরা শিখাদির কবিতা থেকে জানতে পারলাম যে করোনা নিয়েও আমাদের মনে একটা আতঙ্ক তৈরি হয়েছে, এবং কবিদের মনেও করোনা বাসা বেঁধেছে, মানে প্রভাব বিস্তার করেছে, তাদের হাতে উঠে আছে করুণা নিয়ে অনেক কবিতা। কিন্তু আমি সেদিকে যাব না, কারণ আপনারা জানেন আমাদের প্রিয় মাতৃভূমি, প্রিয় দেশ ভারতবর্ষ নানা দিক দিয়ে আজকে আক্রান্ত হচ্ছে। চীন থাবা বিস্তার করেছে, পাকিস্তান মাঝে মধ্যে ভারতের উপরে চোরাগুপ্ত আক্রমণ করছে, অথচ আমাদের প্রিয় দেশটাকে আমাদের রক্ষা করা উচিত। আমরা সম্মিলিতভাবে এই চোরাগুপ্তা আক্রমণের বিরুদ্ধে রুখে দাঁড়াব, এবং তারই পরিপ্রেক্ষিতে আমার পরবর্তী কবিতা আমার দেশ। এই যে মাটি, এই তো আমার দেশ, তারই ছোঁয়া বুক জুড়ে তাই থাকছে অনিমেষ, প্রাণ জুড়ে তার ভালোবাসা অনন্ত শিরিন, কি যে মায়ায় জড়িয়ে আছি আমরা চিরদিন, তারই হাওয়া মাতাল করে সারা জীবন ভর, থাকছি সুখে হাসি মুখে এটাই আমার ঘর, এই যে মাটি জীবন কাঠি অনন্ত সেরূপ, তারই রূপে ডুবে আছি হয়ে কেমন চুপ, নদী তাহার উথাল পাথাল মন জুড়ে তার বাস, বুকটা আমার শীতল করে তারই সবুজ ঘাস, দস্যু দানব কাটতে তারে বাড়ায় যখন হাত, গর্জে উঠি যুদ্ধে মাতি জাগি সারা রাত, সুখে দুঃখে জড়িয়ে থাকি যাই না তবু ছাড়ি,
আমার মাটির স্পর্শ ছাড়া বাঁচতে কি আর পারি। আচ্ছা বাহ, তো মানিকদার শুনলাম, তো একটা কথা একটু আলোচনায় আসি, একটু আড্ডা, আপনারা তো অবিদগ্ধ মানুষ সমাজের, তো এখন ঘটনা যেটা দাঁড়াচ্ছে যে এই যে ধরুন আমাদের এই চীনই বলুন, পাকিস্তান বলুন, কি যাই বলুন, সর্বক্ষেত্রে এই যে বিষয়গুলো, যেমন আমরা করোনার প্রেক্ষাপটেও দেখেছি যে জায়গাটা, যে আপনারা আমরা যদি এই এই যে মারামারি, এই যে বিশ্বজুড়ে যে রাজনীতি, সেখানে দেখা যাচ্ছে যে রাষ্ট্রনায়করা যে ধরনের কাজ করছেন, তা আমরা এতে এবার করোনাতেই তো প্রমাণিত হলো যে আমরা যতটা পারমাণবিক অস্ত্র তৈরি করতে, নানা কিছু করতে, যে পরিমাণ প্রতিরক্ষা খাতে যে পরিমাণ শক্তি, এগুলো তো দরকার হতো না যদি সব দেশ একটু মানবিক হতো, প্রতিটি দেশকে, যদি আমরা রবীন্দ্রনাথ যে বিশ্ব মানবতার স্বপ্ন দেখেছেন, আমরা যদি রবীন্দ্রনাথের মতন মনীষীর কথা কিঞ্চিত বুঝতাম তাহলে তো এই জিনিস হতো না। স্বাস্থ্যখাতে কী হয়েছে আজকে, আপনারা তো করোনার প্রেক্ষাপটে কী দেখতে পারেন, আপনারা বলুন যদি কিছু বলার থাকে, যে স্বাস্থ্যখাতে কি সত্যিই কিছু হয়েছে? বেসিক মানে সত্যিকারে বলতে গেলে আমাদের যে স্বাস্থ্য মানে পরিষেবা, স্বাস্থ্যের যে পরিষেবা ব্যাপারটা, সেটা সেভাবে এই করোনার জন্য কতটা উন্নত হয়েছে আমি সেটা আমি নিজে, আচ্ছা উন্নত করতে গেলে তো অর্থ অর্থ ছাড়া তো কিছুই হয় না, তাহলে প্রতিরক্ষা খাতে আমরা যে পরিমাণ অর্থ বিভিন্ন দেশগুলো ব্যয় করে, আমরা যদি প্রত্যেকে মিলেমিশে এই সব ঝগড়া মারামারির কথা না থাকতাম, মানে যেহেতু আপনারা সমাজের বিশিষ্টজন সেজন্য আপনাদের বলা, এটা যদি হতো তাহলে তো মনে হয় এগুলোর দরকার ছিল না, তাহলে তো স্বাস্থ্য খাতে খরচ যদি বাড়ত তাহলে গরিব মানুষরাও একটু খেতে পেত, সুস্থ থাকত। না, খরচটা বাড়াবার কিভাবে বাড়াবে, কোথায় বাড়াবে, সেটাও তো একটা প্রশ্ন। কোথায় বাড়ালে সাধারণ লোকরা পাবে? বাড়িয়ে দিলাম আমি হাসপাতালে 10টা কেবিন বানিয়ে দিলাম, কারা থাকবে যারা 2 লাখ 3 লাখ 10 লাখ দিয়ে থাকতে পারবে? কিন্তু করোনা তো শুধু ওই 10 লাখের লোকের হবে না, 5 পয়সার লোকেরও হবে, তো সেই লোকটা কোথায় যাবে? তা আমার স্বাস্থ্য পরিষেবাটা আমার ওরকমই হওয়ার দরকার আমি মনে করি, আমি জানি না, যাতে সবাই সমানভাবে সেই এটাতে পায়। আচ্ছা মানিকদা, আপনার তো কথা কম কাজ বেশি, তো আপনি একটু কিছু বলুন যে আমাদের কি করা, মানে আমাদের স্বাস্থ্য খাতে কি সত্যি সঠিক পয়সা কুড়ি নেই নাকি? না না, তবে এখানে যা দেখা যাচ্ছে যে বিভিন্ন রাজ্যে বা কেন্দ্রীয় সরকার যেভাবে প্রতিরক্ষা খাতে যেভাবে অর্থ ব্যয় বরাদ্দ করছে, সেভাবে কিন্তু স্বাস্থ্য খাতে সেভাবে এগিয়ে আসছে না। কেননা আমাদের স্বাস্থ্য পরিকাঠামো প্রতিটি রাজ্যের খুব একটা ভালো না। আমাদের এখন উচিত হবে সরকারের, সে কেন্দ্রীয় সরকার হোক আর রাজ্য সরকারই হোক, দুই সরকারই কর্তব্য স্বাস্থ্য খাতে মানুষের স্বাস্থ্য রক্ষার ক্ষেত্রে একটা উপযুক্ত ব্যবস্থা নেওয়া, যাতে মানুষ সহজে কোনো রোগের দ্বারা আক্রান্ত হতে না পারে। এই যে করোনার যে বিষয়টা, সেটা কিন্তু সঠিক পদক্ষেপ গ্রহণ করেনি আর কি। দেখ, তার মানে একটা কথা পরিষ্কার আজকের ভাবনা থেকে এটাও উঠে আসছে যে আমাদের সকলের এই যুদ্ধবাজ নীতিটা পৃথিবীর রাষ্ট্রনায়কদের আগে বন্ধ করতে হবে, তিনি যেই হন না কেন। তিনি মহান ট্রাম্পও হতে পারেন, আমাদের নরেন্দ্র মোদীও হতে পারেন, আবার চীনের যিনি, চীনের নামগুলো আমার একটু গুলিয়ে যায় বেশি, এখন যিনি হোক সকলকে নজর দিতে হবে আগে জোরদার স্বাস্থ্য, এবং যুদ্ধবাজ মনটাকে দূরে ঠেলাই বোধ হয় ভালো। যাই হোক, এই কথা বলে আমি আজকে আমাদের মধ্যে যে বিশিষ্ট অতিথিরা ছিলেন, মানিক দে এবং শিখানন্দনকে সঙ্গে নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। তবে যাবার আগে প্রতিদিন যে কথা বলি, আগামীকাল ঠিক সকাল 7:30 আবার দেখতে ভুলবেন না আপনাদের এই প্রিয় অনুষ্ঠান চ্যানেল ভিশন আয়োজিত আজকের ভাবনা। আমি তাপস নাগ, আজকের মতো নমস্কার। আমি শিখানন্দন, নমস্কার। চ্যানেল ভিশন আয়োজিত গান, কবিতা, সাহিত্য ও আড্ডার এক অভিনব অনুষ্ঠান আজকের ভাবনা। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিশিষ্ট আবৃত্তিকার তাপস নাগ। অংশগ্রহণের জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। অনুষ্ঠানটি দেখুন প্রতিদিন সকাল 7:30।